गुड मॉर्निंग स्टूडेंट, ऑनलाइन क्लासे आबारो तोमादेर प्रत्येक के स्वागत जानाई। आजकेर क्लासे तोमादेर द्वादश श्रेणीर मॉडर्न कम्प्यूटर एप्लीकेशनेर प्रथम अध्याय लॉजिक गेट एंड कम्बिनेशन सार्किट दिए उपस्थित हुएछी। आजकेर क्लासे 4-bit एडर सार्किट ও 4-bit সাবস্ট্রাক্টর সার্কিট নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও মাল্টিপ্লেক্সার কাকে বলে, মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট, বিপরীত প্রক্রিয়া ডি মাল্টিপ্লেক্সার, এই ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও লজিক সার্কিট, ট্রুথ টেবিল এবং ব্লক ডায়াগ্রাম সহ আজকের ক্লাস আমরা ভালোভাবে বুঝে নেব। আশা করি তোমরা আগের ক্লাসগুলো করেছো এবং বুঝতেও পেরেছো, কারণ আমি কোনো ফিডব্যাক তোমাদের কাছে পাইনি না বোঝার। তাই আমি ধরে নিচ্ছি তোমরা ঠিকমতোই অনলাইন ক্লাস পড়াশোনা করেছো, বুঝে নিয়েছো। তাহলে চলো আজকের অংশ অনলাইনে আমরা শুরু করি। আজকে তোমাদের প্রথম অধ্যায় লজিক গেট ও কম্বিনেশন সার্কিট এর সপ্তম ক্লাসে 4-bit অ্যাডার নিয়ে আমরা ক্লাস শুরু করছি। তো 4-bit অ্যাডার যদি আমরা ব্যাখ্যা করি, দেখো মনে করো 4-bit-এর সংখ্যা A, এই এ কে যদি আমি 4-bit ধরি, সেটা যথাক্রমে A1, A2, A3 ও A4। একইভাবে 4-bit-এর অন্য সংখ্যা B এর যদি 4-bit ধরি, B1, B2, B3 ও B4। দুটো বিট A এর 4টি A1 থেকে A4 আর B এর 4টি B1 থেকে B4। ধরা হলো যেহেতু অ্যাডারের অর্থ হলো যোগ, তাই 4-bit-এর সংখ্যা দুটির যোগফল নির্ণয় করলে আমরা যার মাধ্যমে এটা দেখাতে পাচ্ছি সেটা তোমরা পরের ছবিতে বুঝে নাও। দেখো এই ছবিতে আগেই বললাম অ্যাডারের অর্থ হলো যোগ, তাই 4-bit-এর সংখ্যা দুটির যোগফল নির্ণয় করা হলে আমরা এখান থেকে কি বুঝতে পাচ্ছি। এই ছবি থেকে লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পারবে যে প্রথম অঙ্কের ক্যারি ইন, এই প্রথম অঙ্কের ক্যারি ইন, সরি ক্যারি আউট সি নট, দ্বিতীয় অঙ্কের ক্যারি ইনে যাচ্ছে। দেখো দ্বিতীয় অঙ্কের ক্যারি ওয়ানে যাচ্ছে, তাহলে সি নট এখানে দ্বিতীয় অঙ্কের ক্যারি ওয়ানে যাচ্ছে। একই রকম ভাবে দ্বিতীয় অঙ্কের ক্যারি আউট, এক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় অঙ্কের ক্যারি আউট মানে হচ্ছে সি টু। বোঝা গেল, দ্বিতীয় অঙ্কের ক্যারি আউট এক্ষেত্রে সি টু, পরে তৃতীয় অঙ্কে ক্যারি আউট হয়েছে অর্থাৎ সি টু হয়েছে। এইভাবে সম্পূর্ণ যোগটি সম্পন্ন করা হচ্ছে। বোঝা গেল, আমি আবার বিষয়টি বলি। এই ছবি থেকে লক্ষ্য করো প্রথম অঙ্কে যে সি আউট বা সি নট, এক্ষেত্রে সি ওয়ান, দ্বিতীয় অঙ্কের এই সি ওয়ানটা দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছে। বোঝা গেল, আবারও দ্বিতীয় অঙ্কের সি নট যেক্ষেত্রে সি টু হচ্ছে, সেইটা আবার তৃতীয় অঙ্কের সি নটে চলে যাচ্ছে। এইভাবে এখানকার সি টু আবার দেখো সি থ্রিতে যাচ্ছে, এখানকার সি ফোর আবার এখানে আসছে।
এর থেকে চারটি বিট যোগ করার সময় যে লজিক সার্কিটটি অঙ্কন করা যায়, আমরা যে 4 বিট অ্যাডার সার্কিটের যোগফল দেখালাম এই যোগফলের উপর ভিত্তি করে এই ফর্মুলাকে কাজে লাগিয়েই আমরা 4 বিটের যোগের সার্কিট অঙ্কন করতে পারি, যেটা যে সার্কিটটা আমরা পরের চিত্রে দেখতে পাবো। দেখো এবারে ফুল অ্যাডারের সাহায্যে যে 4 বিট সংখ্যার যোগের সার্কিট এইখানে দেখানো হয়েছে সেটা লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি, 4 বিট সংখ্যা লজিক সার্কিটটি উপরের 4টি ব্লকের প্রত্যেকটিতেই 2টি বিটে যোগ করা হয়েছে এবং যে কোনো ব্লকের ক্যারি আউটটি, যেমন C1, যে কোনো ব্লকের ক্যারি আউট যেমন C1, এই C1 কি হয়েছে পরের ব্লকে ক্যারি ইন হিসাবে কাজ করেছে, এই C1 পরের ব্লকে ক্যারি ইন হিসাবে কাজ করেছে, এটা আবার C2 পরের ব্লকের ক্যারি ইন হিসাবে কাজ করেছে। এইভাবে দেখো সমস্ত সার্কিটগুলি, এই সার্কিটের সমস্ত আউটপুটগুলি অর্থাৎ C4 C4 S4 C3 C3 নয় C4 S4 S3 S2 এবং S1 বোঝা গেল, তাহলে এই 5টি হচ্ছে আউটপুট, কার যোগফল এই আউটপুট গুলো, এ এবং বি এর যোগফল। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসলাম, যে ফুল অ্যাডারের সাহায্যে যে 4 বিট সংখ্যার যোগের সার্কিট দেখানো হয়, তৈরি করা হয়, সেই এ এবং বি এর ইনপুট গুলোকে যদি 4টি ইনপুট হিসাবে 4টি বিট হিসাবে যথাক্রমে A1, A2, A3, A4 এবং B1, B2, B3, B4 ধরা হয়, তাহলে এ এবং বি এর যোগফল হিসাবে আমরা সার্কিটটির যে আউটপুট পাই সেটা হলো 5টি আউটপুট এবং সেই 5টি আউটপুট হচ্ছে যথাক্রমে C4, S4, S3, S2 এবং S1। এই হচ্ছে তোমাদের 4 বিট অ্যাডার সার্কিটের গঠন। এবারে আমরা চলে আসব 4 বিট সাবট্রাক্টর সার্কিট। তো 4 বিট সাবট্রাক্টর সার্কিট অ্যাডারের মতোই যদি আমরা ধরে নিই 4 বিটের সংখ্যা এ 4টি বিট যথাক্রমে A1, A2, A3 ও A4 এবং অন্য 4টি বিট এর সংখ্যা যদি ই ধরা হয় তাহলে সেই 4টি বিট হল E1, E2, E3, E4। যেহেতু আমরা জানি সাবট্রাক্টরের অর্থ হল বিয়োগ, তাই 4টি বিটের সংখ্যা দুটির বিয়োগফল নির্ণয় করা হলে আমরা যে ছকটি এখানে দেখাতে পারি সেটা হলো এই রকম। এখানে লক্ষ্য করলে দেখা যাবে প্রথম অঙ্কের B0, প্রথম অঙ্কের B0 এক্ষেত্রে হচ্ছে B1, এক্ষেত্রে B1 কি হচ্ছে দ্বিতীয় অঙ্কের বড় ইনের ক্ষেত্রে হিসাব হচ্ছে, এই যে যেখানে B1 হিসাবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে দ্বিতীয় অঙ্কের B আউটপুট যেটা আমরা B2 হিসাবে এখানে দেখিয়েছি, সেই B2টা কি হচ্ছে পরের তৃতীয় অঙ্কে আবার B ইনপুট হিসাবে যাচ্ছে, যেটা B2 হিসাবে দেখানো হয়েছে। এইভাবে আগের অ্যাডারের মতোই সাবট্রাক্টরের ক্ষেত্রেও সম্পূর্ণ বিয়োগফলটি সম্পন্ন হচ্ছে। এর থেকে আমরা লজিক থেকে এই লজিক থেকে আমরা 4টি বিটের বিয়োগের ফলে যে লজিক সার্কিটটি অঙ্কন করতে পারি সেটা আমরা পরের ছবিতে বুঝে নেব। এই সার্কিটটি লক্ষ্য করো, 4 বিট সংখ্যা লজিক সার্কিটটি লক্ষ্য করলে আমরা এই চিত্রে 4টি ব্লকের প্রত্যেকটিতেই 2টি বিটের বিয়োগ করা হয়েছে,
কি বললাম, চারটি ব্লকের প্রত্যেক বিটেই দুটি করে বিটের বিয়োগ করা হয়েছে, এবং যে কোনো ব্লকের বড় আউট যেমন বি ওয়ান, দেখো এই বি ওয়ান, যে কোনো ব্লকের বড় আউট বি ওয়ান পরের ব্লকের কি হয়েছে বড় ইন হিসাবে ব্যবহার করা হয়েছে। এই যে আমি তীর চিহ্ন দিচ্ছি, প্রত্যেকটি ক্ষেত্রে পরের ব্লকের বড় ইন হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এই সার্কিটে সমস্ত আউটপুটগুলি আমরা কি পাচ্ছি, বি ফোর, ডি ফোর, ডি থ্রি, ডি টু এবং ডি ওয়ান। বোঝা গেল এটা কাদের বিয়োগফল? আমরা যে ধরেছিলাম প্রথমে যথাক্রমে এ এবং ই, এ সমান চারটি বিট, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, আর ই সমান চারটি বিট, ই ওয়ান, ই টু, ই থ্রি, ই ফোর। তাহলে এ ও ই এর বিয়োগফল হিসাবে আমরা এই সার্কিটে যে আউটপুট গুলো পাচ্ছি সেটা হচ্ছে পাঁচটা। সেই পাঁচটি আউটপুট গুলো যথাক্রমে বি ফোর, ডি ফোর, ডি থ্রি, ডি টু এবং ডি ওয়ান। এই হচ্ছে ফোর বিট সাবট্রাক্টর সার্কিটের গঠন এবং লজিক। এরপরে আমরা আসছি মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার কি সেটা প্রথমে বুঝে নিতে হবে। মাল্টিপ্লেক্সার হল একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে অনেকগুলো ইনপুট আমরা পাই, কন্ট্রোল সিগন্যাল এবং একটি মাত্র আউটপুট থাকে। কন্ট্রোল সিগন্যাল দ্বারা অনেকগুলো ইনপুটের মধ্যে কোনটি আউটপুটে যাবে তা নির্ণয় করা হয়। তাহলে আমরা কি বুঝলাম, মাল্টিপ্লেক্সারে অনেকগুলো ইনপুট থাকে এবং অনেকগুলো কন্ট্রোল লাইন থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে। তাহলে কন্ট্রোল সিগন্যাল কি নির্ধারণ করে যে ইনপুটগুলোর মধ্যে কোনটা আউটপুটে যাবে। তো মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে মাক্স বলা হয়, এম ইউ এক্স, মাক্স বা ম্যাক্স, ডি মাক্স, ডি মাল্টিপ্লেক্সার, আর ম্যাক্স হচ্ছে মাল্টিপ্লেক্সার। তাহলে আমরা এবারে মাল্টিপ্লেক্সারের বা মাক্সের যে ব্লক ডায়াগ্রাম, সেই ব্লক ডায়াগ্রামটি আমরা বুঝে নেব চিত্র সহ। দেখো এখানে ফোর ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সারের একটি ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো এই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কি দেখতে পাচ্ছি, চারটি ইনপুট আই নট, আই ওয়ান, আই টু, আই থ্রি এবং একটি আউটপুট ওয়াই, বোঝা গেল। এবং দুটি কন্ট্রোল লাইন এস নট এবং এস ওয়ান বিষয়টি দেখানো হয়েছে। এবারে দেখো যেহেতু এখানে ওয়ান ইন্টু সরি ফোর ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সার, তাহলে চারটি ইনপুট একটি আউটপুট, তাহলে এই চারটি ইনপুট থেকে একটি আউটপুট কোন ইনপুটটা যাবে, তার মানে আমি বোঝাতে চাইছি যে আই ওয়ান, আই নট, আই ওয়ান, আই টু, আই থ্রি ইনপুটগুলির মধ্যে কোনটি আউটপুট ওয়াই হিসাবে এখানে যাবে, বেরোবে, সেটা নির্ভর করবে কার উপর, সিলেকশন বা কন্ট্রোল লাইন এস নট এবং এস ওয়ান এর মানের ওপর। এই হচ্ছে ফোর ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। এবারে আমরা এই ব্লক ডায়াগ্রাম দ্বারা যদি ট্রুথ টেবিল দেখাতে চাই, চারটি ইনপুট লাইন ও একটি আউটপুট লাইন বিশিষ্ট মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল দেখাতে চাইলে আমরা ট্রুথ টেবিলটা কিভাবে দেখাতে পারি সেটা এবার বুঝে নাও। দেখো এবারে মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল আমরা কিভাবে দেখাতে পারি, চারটি ইনপুট লাইন ও একটি আউটপুট লাইন বিশিষ্ট ফোর ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ট্রুথ টেবিলটি লক্ষ্য করলে দেখা যাবে কি, কন্ট্রোল লাইন এখানে এস ওয়ান, এস নট এবং আউটপুট হচ্ছে ওয়াই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে এস ওয়ান এর মান জিরো এবং এস নট এর মান জিরো, সেখানে আউটপুট হচ্ছে আই নট। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে ইনপুট আই নট আউটপুট ওয়াই হিসাবে যাবে, ইনপুট আই নট আউটপুট ওয়াই হিসাবে যাবে। আবার দেখো
এস ওয়ান যেখানে জিরো, এস নট যেখানে ওয়ান, সেখানে আই ওয়ান হয়েছে। একই রকম ভাবে এস ওয়ান যেখানে ওয়ান, এস নট যেখানে জিরো, সেখানে আই টু হয়েছে। আর এস ওয়ান যেখানে ওয়ান, এস নট যেখানে ওয়ান, সেখানে আই থ্রি হয়েছে আউটপুট ওয়াই হিসাবে। তাহলে আমরা ওয়াই এর যে বুলিয়ান এক্সপ্রেশন লিখতে পারি এই ট্রুথ টেবিল থেকে, সেই বুলিয়ান এক্সপ্রেশনটা তোমরা লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে আগে তোমরা বুলিয়ান এক্সপ্রেশন লেখা শিখেছো, যেখানে যার মান শূন্য তার মাথায় বার বসে, আর অর্থাৎ সেটা পরিপূরক হয়, আর যার মান এক সেটা কিন্তু নর্মাল হয়। তাহলে আমরা আউটপুট ওয়াইয়ের বুলিয়ান এক্সপ্রেশনও আমরা ট্রুথ টেবিল থেকে এইভাবে লিখতে পারি। তোমরা এবার বুলিয়ান এক্সপ্রেশনটি ভালো করে লক্ষ্য করো। তাহলে ট্রুথ টেবিল থেকে আমরা আউটপুট ওয়াইয়ের যে বুলিয়ান এক্সপ্রেশনটি লিখতে পারি সেটা দেখো, ওয়াই ইকুয়াল টু এস ওয়ান, এস নট, আই নট। যেহেতু ট্রুথ টেবিলে এস ওয়ান এবং এস নটের মান শূন্য, সেই জন্য এখানে এস ওয়ান এবং এস নটের মাথায় বার বসেছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এস ওয়ান বার এস নট আই ওয়ান, এখানে ট্রুথ টেবিলে এস ওয়ান এর মান শূন্য, সেই জন্য এস ওয়ান এর মাথায় বার বসেছে। তৃতীয় লাইনে দেখো, এস ওয়ান এস নট বাই আই টু, এখানে দেখো এস নটের মাথায় বার বসেছে, সেই জন্য এখানে হচ্ছে এস নট ইকুয়াল টু জিরো। আর চতুর্থ লাইনে কারণ মান জিরো নেই, এস ওয়ানেরও নয় এস নটেরও নয়, এই জন্য এখানে দেখো এস ওয়ান এস নট আই থ্রি, তিনটেই কিন্তু নর্মাল। আমরা আগেই শিখেছি যে যার মান শূন্য হয় তার মাথায় বার আমরা বসাই। তো এখানে সমগ্র ইকুয়েশনের মধ্যে দেখো সেভাবেই সেই নিয়ম অনুযায়ী ওয়াই বা আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটি লেখা হয়েছে। এবারে এই বুলিয়ান এক্সপ্রেশনকে কেন্দ্র করে আমরা কিভাবে 4:1 মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট অঙ্কন করতে পারি সেই লজিক সার্কিটটি এবারে বুঝে নাও। এবারে দেখো লজিক সার্কিটটি কিভাবে অঙ্কন করা হয়েছে। আমরা ওয়াই এর যে বুলিয়ান এক্সপ্রেশন সেটা পেয়েছিলাম কি, এস ওয়ান নট এস নট বার প্লাস আই নট প্লাস এস ওয়ান নট এস নট আই ওয়ান প্লাস এস ওয়ান আই নট বার আই টু প্লাস এস ওয়ান এস নট আই থ্রি, এটা ইকুয়াল টু পেয়েছি কি ওয়াই, বুলিয়ান এক্সপ্রেশন পেয়েছিলাম। এবারে আমরা দেখো যেহেতু এখানে অ্যান্ড গেটের দ্বারা যুক্ত প্রত্যেকটি কিন্তু অ্যান্ড গেট দ্বারা যুক্ত, এই জন্য আমি চারটি ইনপুট আই নট আই ওয়ান আই টু আই থ্রি নিলাম। নেওয়ার পর দুটো কন্ট্রোল লাইন এস ওয়ান এবং এস নট, এস ওয়ান এবং এস নট, তাহলে এখানে এই ইকুয়েশনে বুলিয়ান ইকুয়েশনে কি আছে, এস ওয়ান একবার বার আছে একবার নর্মাল আছে, এস নটের ক্ষেত্রেও একবার বার আছে একবার নর্মাল আছে, কিন্তু আই ওয়ান আই টু আই থ্রি আই নট এগুলো প্রত্যেকটি কিন্তু নর্মাল। তাহলে এখানে দেখো আই নটের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা কি পেয়েছি, এস ওয়ান বার এস নট বার আই ওয়ান, তাহলে আমরা এটা আই ওয়ান, এই লাইনটা আই ওয়ান, তাহলে এস ওয়ান নট এস ওয়ান থেকে এস ওয়ান নট এটা, আর এস নট থেকে এস নট বার এইটা, তাহলে এটা গিয়ে কোথায় দেখো অ্যান্ড গেটের সঙ্গে যুক্ত হয়েছে, এই জন্য এর আউটপুটটা আমরা পেলাম এস ওয়ান বার এস নট বার এবং আই ওয়ান। প্রত্যেকটি ক্ষেত্রেই এইভাবে অ্যান্ড গেটগুলো তৈরি হয়েছে, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ, আমরা এখানকার মান দেখে ইনপুটগুলো অ্যাড করেছি। তো এইখানে দেখো শেষে আমরা কি পেয়েছি, ওয়াই ইকুয়াল টু প্রত্যেকটি ক্ষেত্রে যোগ, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা প্লাস, প্লাস মানে হচ্ছে
আমরা জানি অর গেট। তাহলে এই জন্য এই চারটি এক্সপ্রেশনকে একটা অর গেটের মাধ্যমে যোগ করে ওয়াই আমরা আউটপুট পেয়েছি। তাহলে এই হচ্ছে তোমাদের 4:1 মার্কসের লজিক সার্কিট। এটা যদি তোমরা ভালোভাবে বুঝে নিতে চাও, তোমাদের বইয়েও দেখবে আছে, এখান থেকেও বুঝে নিতে পারবে, বইয়ের 14 পেজে 4:1 মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট অঙ্কন করা আছে। যেভাবে আমরা বুলিয়ান এক্সপ্রেশনটি নির্ণয় করলাম ট্রুথ টেবিল থেকে, সেই ট্রুথ টেবিলের বুলিয়ান এক্সপ্রেশনের ভিত্তিতে আমরা এখানে লজিক সার্কিট অঙ্কন করে দেখলাম। এবারে আমরা চলে আসব পরের বিষয়ে, যেটা হলো ডি মাল্টিপ্লেক্সার। ডি মাল্টিপ্লেক্সার এর ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং লজিক সার্কিট বুঝবার আগে এর সংজ্ঞাটা আমরা বুঝে নিই। ডি মাল্টিপ্লেক্সার কি? ডি মাল্টিপ্লেক্সার হলো একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে একটি মাত্র ইনপুট, একাধিক কন্ট্রোল লাইন এবং অনেকগুলি আউটপুট থাকে। দেখো মাল্টিপ্লেক্সারের ঠিক উল্টো। মাল্টিপ্লেক্সারে কি ছিল? অনেকগুলো ইনপুট ছিল, একাধিক কন্ট্রোল লাইন ছিল এবং একটিমাত্র আউটপুট ছিল। কিন্তু ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে একটিমাত্র ইনপুট থাকবে, একাধিক কন্ট্রোল লাইন এবং অনেকগুলো আউটপুট, যার জন্য একটিমাত্র ইনপুটকে অনেকগুলি লাইনের মধ্যে যে কোনো একটি লাইনে প্রেরণ করা যায়। একটিমাত্র ইনপুটকে যেহেতু একাধিক আউটপুট হিসাবে বেরোবে, সেই জন্য যে কোনো একটি লাইনে প্রেরণ করা যায় এবং কন্ট্রোল সিগন্যালের দ্বারা ইনপুটটি কোন আউটপুট লাইনে যাবে সেটা নিয়ন্ত্রণ করে। আগের ক্ষেত্রেও তাই ছিল, S1 এবং S0 কন্ট্রোল লাইন, অনেকগুলো ইনপুটের মধ্যে কোনটি একটি আউটপুট হিসাবে বেরোবে সেটা যেমন ডিপেন্ড করেছিল, এক্ষেত্রেও ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও একটি ইনপুট লাইন S1 এবং S0 কন্ট্রোল লাইনের দ্বারা কোন আউটপুটে যাবে, অনেকগুলো আউটপুটের মধ্যে কোন আউটপুটটি যাবে তার উপর কিন্তু এখানে ডিপেন্ড করে। তাহলে এটাকে ডি মাল্টিপ্লেক্সার হলো মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত প্রক্রিয়া এবং বিপরীত ধর্ম। আমরা ডি মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে ডিমাক্স বলে থাকি। তাহলে বিপরীত প্রক্রিয়া যদি হয়, তাহলে আমরা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে পড়েছিলাম কি 4:1 মাল্টিপ্লেক্সার, এখানে আমরা জানবো 1:4 ডি মাল্টিপ্লেক্সার। এসো এবারে আমরা এর ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক্যাল এক্সপ্রেশন সহ লজিক সার্কিটটি বুঝে নিই। আচ্ছা, এখানে লক্ষ্য করো ডি মাল্টিপ্লেক্সার অর্থাৎ 1:4 এর ব্লক ডায়াগ্রাম। 1:4 কেন? একটি ইনপুট লাইন আর চারটি আউটপুট লাইন, O0, O1, O2, O3, আর আগের মতোই S0 এবং S1 দুটো কন্ট্রোল লাইন। তো এই কন্ট্রোল লাইনের কাজ হচ্ছে একটা ইনপুট কোন এতগুলো আউটপুটের মধ্যে কোন আউটপুটে যাবে সেটা কিন্তু নির্ধারণ করা। তাহলে আমরা এসো এবার ট্রুথ টেবিলটি দেখে নিই। ট্রুথ টেবিলের সাহায্যে আমরা কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন নির্ণয় করতে পারি? আগের মতোই নিয়ম, যেখানে মান শূন্য সেখানে আমরা বার বসাবো, যার মান 1 সেটা হবে নর্মাল। তাহলে আমরা ট্রুথ টেবিলটা এবারে লক্ষ্য করি। দেখো এখানে আমরা 1:4 এর একটি ট্রুথ টেবিল দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর। এই ট্রুথ টেবিল লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি? S1 যখন 0, S0 যখন 0, তখন কি হচ্ছে? ইনপুট I আউটপুট O0 এ যাচ্ছে। এই যে ইনপুট I আউটপুট O0 এ যাচ্ছে। আবার S1 যখন 0 আর S0 যখন 1, তখন কি হচ্ছে? এই ইনপুটটা আউটপুট O1 এ যাচ্ছে। বোঝা গেল? এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে দেখো চারটে আউটপুট O3, O2, O1, O0, প্রত্যেকটি ক্ষেত্রে কি হচ্ছে? ইনপুট গুলো একবার একবার করে যাচ্ছে। এটাই হচ্ছে লজিক। তাহলে আমরা এই লজিকের ভিত্তিতে যদি বুলিয়ান এক্সপ্রেশন আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা একই রকম ভাবে আগের মতো বুলিয়ান এক্সপ্রেশন নির্ণয় করতে পারি। O0 এর ক্ষেত্রে, O1 এর ক্ষেত্রে,
ও টু এর ক্ষেত্রে এবং ও থ্রি এর ক্ষেত্রে। তাহলে এসো এবার আমরা বুলিয়ান এক্সপ্রেশনটা অঙ্কন করা দেখে নিই। তাহলে এখানে ওয়ান ইন্টু ফোর ডিমার্কস এর বুলিয়ান এক্সপ্রেশনটি দেখো, আমরা ট্রুথ টেবিল থেকে কি পেলাম, ও নট ইকুয়াল টু এস ওয়ান বার এস নট বার আই, যেহেতু প্রথম লাইনে এস ওয়ান এবং এস নট এর মান শূন্য শূন্য। এইভাবে প্রত্যেকটি দেখো আউটপুট ও নট ও ওয়ান ও টু এবং ও থ্রি এভাবে নির্ণয় করা হয়েছে। তো এই বুলিয়ান এক্সপ্রেশন অনুসারে ওয়ান ইন্টু ফোর ডি মাল্টিপ্লেক্সারের যে লজিক সার্কিট আমরা অঙ্কন করতে পারি সেটা হচ্ছে এই রকম। দেখো এই চিত্রে আমরা আগেই ব্যাখ্যা করেছি ট্রুথ টেবিল। এখানে দেখো ইনপুট, একটি ইনপুট, চারটি আউটপুট, ও নট ও ওয়ান ও টু ও থ্রি এবং দুটি সিলেকশন লাইন, একটা হচ্ছে এস নট আর একটা এস ওয়ান। তো এস নট এস ওয়ান যেহেতু একবার শূন্য এবং একবার এক করে মান হচ্ছে, এই জন্য আমরা এস নট এবং এস ওয়ানকে একবার পরিপূরক আর একবার নর্মাল আমরা টেনে নিয়েছি। কিন্তু আয়ের ক্ষেত্রে কোনো লাইনে দেখো নটের চিহ্ন নেই, তার মানে আয় সবসময় পরিপূরক। এক্ষেত্রে আমরা কি পারি, কি দেখতে পাই, ও নট, এই যে ও নট, ও নটটা কি কার সঙ্গে যুক্ত, এস নট বার এস ওয়ান বার আর হচ্ছে আই, বোঝা গেল এটা হচ্ছে আই আর এটা হচ্ছে এস ওয়ান নট আর এটা হচ্ছে কি হলো দেখো ওয়ান ইন্টু ফোর ডি মাল্টিপ্লেক্সার এর লজিক চিত্র এখানে দেখানো হয়েছে। আমরা আগেই ওয়ান ইন্টু ফোর ডি মাল্টিপ্লেক্সার এর ব্যাখ্যা করেছি, একটি ইনপুট এবং অনেকগুলি আউটপুট এবং দুটি কন্ট্রোল লাইন এস নট এস ওয়ান। এখানেও তেমনি একটি ইনপুট আই, চারটি আউটপুট ও নট ও ওয়ান ও টু ও থ্রি আর একাধিক কন্ট্রোল লাইন এস নট এস ওয়ান। এস নট কে একবার নট দ্বারা দেখানো হয়েছে আর একবার নর্মাল দেখানো হয়েছে, এস ওয়ান কেও একবার নট দেখানো হয়েছে একবার নর্মাল দেখানো হয়েছে। তাহলে এই লজিক সার্কিটটি আমরা ট্রুথ টেবিল থেকে বা বুলিয়ান এক্সপ্রেশন থেকে পেয়েছি। কিভাবে দেখো, আমরা জানি যে প্রথমে আমি বুলিয়ান এক্সপ্রেশন দেখিয়েছিলাম ও নট ইকুয়াল টু হচ্ছে এস ওয়ান বার এস নট বার এবং আই, যার জন্য এখানে এস ওয়ান নট এস জিরো নট আর আই এই তিনটে অ্যান্ড গেট দ্বারা যুক্ত হয়েছে, যেটা ইকুয়াল টু হচ্ছে ও নট, বোঝা গেল। একই রকম ভাবে বাকি যে তিনটে আছে সেগুলোও কিন্তু দেখো, দ্বিতীয় ক্ষেত্রে ও ওয়ান যেটা হয়েছে সেটা হচ্ছে এস ওয়ান নট এস জিরো এবং আই, তৃতীয় ক্ষেত্রে আমরা কি দেখছি ও টু ইকুয়াল টু এস ওয়ান হচ্ছে নর্মাল এস নট পরিপূরক অর্থাৎ তার মাথায় বার বসেছে আর আই, আর চতুর্থ ক্ষেত্রেও আমরা আউটপুট থ্রি ইকুয়াল টু পেয়েছি, তিনটেই দেখো নর্মাল, আইও নর্মাল এস ওয়ানও নর্মাল এবং এস নটও নর্মাল। এই তিনটে যোগ হয়ে আমরা এই ও থ্রি আউটপুটটা পেয়েছি। তাহলে এই হলো ওয়ান ইন্টু ফোর ডি মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট। ফোর ইন্টু ওয়ান এবং ওয়ান ইন্টু ফোর প্রত্যেকবারই তোমাদের ফাইনাল পরীক্ষায় অল্টারনেটিভলি আসে লজিক সার্কিট অঙ্কন। তো তোমরা এটা বিষয়টা ভালো করে আজকে অনলাইনে ক্লাসে নিশ্চয়ই বুঝে নিলে, এটা শুধু বুঝে নিলেই হবে না, বই পড়বে, বই ব্যাখ্যা আছে, আমিও ব্যাখ্যা করে দিলাম, এবং প্র্যাকটিস করতে হবে খাতা পেনে লজিক গেটগুলো, নাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হবে। এই আজকের ক্লাস থেকে যদি কোনো
কারো প্রশ্ন থাকে, বুঝতে পারো নি এরকম কোন বিষয়, তাহলে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোয়ারিজ সেন্ড করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আগের ক্লাসগুলোতে দেওয়া আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার পরের বিষয় ডিকোডার এনকোডার এই সমস্ত বিষয় নিয়ে আমরা আবার উপস্থিত হব। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, ঘরে থেকেই অনলাইন পড়াশোনা চালিয়ে যাবে এই কামনা করি।